নমস্কার, আমি নিপা এবং আমার ক্লাসের নাম ছাড়পত্র। এটা থার্ড লেভেল বলা যেতে পারে ক্লাসে। আমার ছাত্ররা 9 থেকে 12 বছরের এবং তারা অনেক বেশ কয়েকদিন বছর ধরেই বাংলা শিখছে। তো এই ক্লাসে এই বছর আমরা কিছু ওয়ার্ডস শিখেছি, বাচ্চারা ওয়ার্ডস তৈরি করতে শিখেছে মাত্রা দিয়ে, এ অ আ থেকে ও পর্যন্ত, এবং সেই ওয়ার্ডসগুলো তারা পড়তে শিখেছে এবং সেই ওয়ার্ডসগুলো দিয়ে তারা ছোটো ছোটো সেন্টেন্সও পড়তে শিখেছে নিজে পড়া বইটা থেকে, যেটা আপনারা অনেকেই ইউজ করেছেন। এছাড়াও আমাদের ক্লাসে আমরা বাংলা কথা বলা শিখিয়েছি, আর যেটা আমরা প্রতি সপ্তাহতেই আমরা ক্লাসে 5 থেকে 10 মিনিট আমরা জাস্ট বাংলা স্পিকিংটা প্র্যাকটিস করার চেষ্টা করতাম যে কোনো টপিক নিয়ে। এছাড়া আমরা গল্প কয়েকটা বাড়িতে ক্লাসে পড়েছি, সেটা অফকোর্স ওরা নিজেরা পড়তে পারেনি, আমি তাদেরকে পড়ে শুনিয়েছি, আব্দুল মাজি বা বিবেকানন্দের ছেলেবেলা। আর যেটা সবচেয়ে বেশি দিন ধরে আমরা পড়েছি সেটা হলো রামায়ণ। এই পুরো গল্পটা, রামায়ণের গল্পটা এই বছর ওরা পুরো পড়েছে, এবং রামায়ণের গল্পটা থেকেই এই বছরের ওদের বছরের প্রজেক্ট। তো এই প্রজেক্টে ওরা বাংলা বাংলা কথা বলেছে, পুরো প্রজেক্টটাকে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে তৈরি করেছে। প্রতিটা ছাত্র এক একটা পোর্শন রামায়ণের বলেছে এবং সেটাতে তারা স্ক্র্যাচ প্রোগ্রামে করেছে, এবং পুরো যার ফলে ওরা এই প্রজেক্টটার মাধ্যমে ওরা টেকনোলজি ইউজ করেছে, বাংলা বলাটা শিখেছে, এবং আমরা এই সুযোগে তারা রামায়ণের এপিকটাও তারা শিখেছে। তো বাচ্চারা বেশিরভাগটাই তারা বাংলায় বলার চেষ্টা করেছে, অফকোর্স তারা কেউই নেটিভ স্পিকার নয়, তো তাদের বাংলার বলার মধ্যে একটু টান আছে, আশা করি তার আপনারা সেটাকে মাফ করে দেবেন। তো আসুন এনজয় করুন ওদের প্রজেক্টটা। থ্যাংক ইউ। অযোধ্যা রাজার দশরথ, রাজার 3 রানী, খোলসনা, কৈকেয়ী, সুমিত্রা, and they had no kids. একদিন রাজা হাঁটিয়ে গেল, হি সা এরক থেকে ইতি ডিয়ার, এরতে উন্ডরমুনি ছেলে সিন্ধু মারে গেল। উন্ডরমুনি খার্স করল যে দশরথ ছেলে শোক মানে যাবে। Soon Ram was born to Kulshala. Parishtu Goyke Lokkanta Shamanishim Shivita. They grew up fast. Ram and Lokan were attacked by monsters. They killed Taraka, Rashkuni, and other monsters. Muni Bishama Ram and Lokan ke Mithilar Rojor Chona Palese Ye Elo Je Shiva Tunko Kun. Porte Parbe Shi Jonok Me Shita Ke Mita Korbe. Onik Rala El Goy Palbana. Ram very easily goon poor Ralo, and he pulled it so hard the bow broke. Finally Ram married Sita. Raja Dasharather boyosh hoychilo. Tai Raja thik korlen যে এইবার রাম রাজা হবেন, সেই শুনে সকলে খুব খুশি হল। রানী কৈকি খুশি হয়ে মান্থরাকে একটা হার দিলেন, কিন্তু মান্থরা রানীকে বলল যে রাম রাজা হলে রানী আর ভারতের কি হবে। মান্থরা রানীকে বলল রাজা দাশরথের কাছে 2 বর চাইতে, এক ভরতকে রাজা করতে,
আর দুই রামকে বনবাসে পাঠাতে 14 সাল এর জন্য। কাইকে রাজার কাছে গিয়ে বর চাইলেন, আর রাজা বললেন উনি রাজি হবেন। কিন্তু কাইকের যা চাইছে শুনে রাজা খুব দুঃখ পেলেন। কিন্তু রাম দশরথ আর কাইকেয়ীকে বললেন যে উনি বাবার আদেশ পালন করবেন। As Rama got ready to leave, Sita and Lakshman wanted to go with him too. Queen Kausalya wept bitterly, but Rama consoled her. Don't worry, mother. 14 years will pass by very soon. Bidding farewell to their parents, relatives, and well-wishers, Rama, Lakshman, and Sita set out. The group reached the land of the Nishadas. Ram's friend, the tribal chief Guhak, arranged a boat to cross the river Ganga. Back in Ayodhya, when Dashrath, the old king, heard about Ram and Lakshman, he died of grief. The blind Muni's curse came true. During this time, Bharata and Shatrughna were at their maternal grandfather's house, far away from Ayodhya. Hearing of the events, they rushed back home. Learning that Manthara was the cause of their father's death and brother's exile, Bharat threw the wicked maid out of the palace. On the banks of the river Godavari, in the Panchavati forest, Ram, Lakshman, and Sita made a small hut to spend their days. Unknown to them, the demon king Ravana's sister, Surpanaka, also lived in that forest. One day, Surpanaka took the form of a beautiful girl and asked Ram to marry her. When Ram refused, Surpanaka took her terrible form and attacked Sita. Lakshman cut off her nose and ears with his sword. Hurt and angry, Surpanaka rushed back for help from her fellow demons, Kara and Dushana. Kara and Dushana gathered their forces and attacked the brothers. A fierce battle followed, and eventually Rama killed all of them. Namaskar, amar naam Anirban Bishwas. I drew Ramayan story in Scratch. However, some of the animations might not work out well because this is a recording. Surpanaka kaate kaate aur dada Ravaner kache giye bollo, Ram amar nak kete diyeche. Tokhon Ravan Marichke Ramer kache jete bollo. মারিচ সোনার হরিণ সেজে রাম সীতার বনে গেল। সীতার রামকে সোনার হরিণ এনে দিতে বলল। রাম যেই সোনার হরিণকে বাঁধিয়ে মারল, হরিণ তখন রামের গলায় চিৎকার করে উঠল। সীতার সঙ্গে সঙ্গে লক্ষণকে রামকে হেল্প করতে যেতে বলল। লক্ষণ তখন একটা সার্কেল বানিয়ে দিল, সেটাকে বলে লক্ষণ রেখা, যাতে সীতার বাইরে না যায়। আর ও রামকে খুঁজতে চলে গেল। তখন রাবণ সাধু সেজে সীতার কাছে ভিক্ষা চাইতে আসল। আর যেই সীতা লক্ষণ রেখা পার হয়ে ভিক্ষা দিতে এলো, রাবণ সীতাকে ধরে রথে নিয়ে গেল। সীতার চিৎকার শুনে জটায়ুকে বাঁচাতে গেল, আর রাবণ জটায়ুকে মেরে দিল। সীতা রাবণের রথ থেকে সব জুয়েলারি নিচে ফেলতে লাগলো। নিচে সুগ্রীব আর ওর বন্ধুরা ওই জুয়েলারি ধরে নিল। সীতা ওদেরকে রামকে খবর দিতে বলল। ওদিকে লক্ষণ রামকে খুঁজে পেল, কিন্তু ওরা সীতাকে খুঁজে পেল না। তখন জটায়ু ওদের দুজনকে রাবণের কথা বলল।
এদিকে সুগ্রীব ওর বন্ধু হনুমান জাম্বুবানদের নিয়ে গল্প করছিল। হনুমান রাম লক্ষণকে এদিকে আসতে দেখে ওদের ইন্ট্রোডাকশন চাইল আর সুগ্রীবের কাছে নিয়ে গেল। সুগ্রীব সীতার জুলরি রামকে দিল আর রাম আর সুগ্রীব ডিল করলো যে রাম সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করবে। ইন রিটার্ন সুগ্রীব ওর আর্মি নিয়ে সীতাকে খুঁজতে বেরোবে। রামের সাজেশনে সুগ্রীব কিষ্কিন্ধায় এসে ওর দাদা বালির সাথে রেসলিং করলো। সেই সময় রাম তীর দিয়ে বালিকে মেরে ফেলল। সুগ্রীব তখন কিষ্কিন্ধার রাজা হলো আর ওর বানর আমি নিয়ে সীতাকে খুঁজতে বেরোলো। তখন জটায়ুর দাদার সম্পাতির সঙ্গে ওদের দেখা হলো আর ও জানলো যে সীতাকে রাবণ লঙ্কায় নিয়ে গেছে আর লঙ্কায় যেতে হলে এই সমুদ্র পার হতেই হবে। থ্যাংক ইউ। আমার নাম রিশ ব্যানার্জি আর এটা আমার বাংলা রামায়ণ প্রজেক্ট। হনুমান সমুদ্রের পার হয়ে সীতাকে খুঁজতে গেল। লঙ্কায় অশোক বনে সীতাকে দেখতে পেল আর বলল, রাম আসবে তোমাকে রেস্কিউ করতে। লঙ্কায় সবাই হনুমানকে বন্দি বানিয়ে ফেললো আর ওর লেজে আগুন লাগিয়ে দিল। হনুমান সব ডরে দড়ি ছিঁড়ে লঙ্কার উপর দিয়ে লাফিয়ে চলে গেল আর সারা লঙ্কা আগুন লেগে গেল। রাম লক্ষ্মণ আর পুরো বাদুর আর্মি সমুদ্রের উপর ব্রিজ বানিয়ে লঙ্কায় গেল রাবণের সাথে যুদ্ধ করতে। রাবণের ভাই বিভীষণ রাবণকে বলল, সীতাকে ফিরিয়ে দাও রামের কাছে। রাবণ খুব রেগে গিয়ে ওকে তাড়িয়ে দিল। বিভীষণ তখন রামকে গিয়ে হেল্প করল। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে তীর ছুড়ে রাম আর লক্ষ্মণ সাপ দিয়ে পেঁচিয়ে ফেলল। তখন বিষ্ণুর বাহন গরুড় এসে রাম আর লক্ষ্মণকে রক্ষা করল। নমস্কার, আমার নাম সমন্তক দাস, আমি নিপমাসির ছাড়পত্র ক্লাসে ছাত্র। আমি এখন রামায়ণের লঙ্কা কাণ্ডের স্ক্র্যাচের প্রেজেন্টেশন দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি শুরু করছি। ছাদে উঠে তাদের দেখেও যুদ্ধের নাম করল। চটাবার জন্য একদিন যুবরাজ অঙ্গদ রাবণের সবাই এসে তাকে অপমান করে তার মাথার মুকুট কেড়ে নিয়ে পালাল। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাম লক্ষণকে নাগপাশে বন্দী করল। গরুর নাগের শত্রু রাম গরুরকে ডাকে। গরুর ছুটে এসে নাগপাশ থেকে তাদের মুক্ত করে দিল। তারপরেই আরম্ভ হলো ভীষণ যুদ্ধ। রাক্ষস বীর অনেকেই মারা পড়লো,
রাবণের ভাই কুম্ভকর্ণ ব্রহ্মার বরে 6 মাস গমত শুধু একদিন জাগত। এই বিগতে কুম্ভকর্ণকে জাগাবার জন্য রাবণের কথায় রাক্ষসরা এসে তার কানের কাছে ইচ্ছে মতো ঢাক ডোল পেটাতে লাগলো। পাহাড় প্রমাণ কুম্ভকর্ণ ঘুম থেকে উঠেই যুদ্ধে গিয়ে বানরদের গিলতে লাগলো, কেউ তার সঙ্গে পেরে উঠল না। রাম তখন ব্রহ্মাস্ত্রে কুম্ভকর্ণর মাথা কেটে ফেললেন। তখন ইন্দ্রজিৎ আবার মেঘের আড়াল থেকে ভীষণ যুদ্ধ করতে লাগলো। যুদ্ধে জয়ী হবার জন্য ইন্দ্রজিৎ রাজপুরীতে এসে আরম্ভ করলো নিকুম্ভিলা যজ্ঞ। এইবার বিভীষণের পরামর্শে লক্ষণ যজ্ঞস্থলে এসে ইন্দ্রজিৎকে আক্রমণ করে বধ করলেন। ইন্দ্রজিতের মৃত্যুতে রাবণ ভীষণ রেগে এবার নিজেই যুদ্ধে এসে লক্ষণকে শক্তিশেল মেরে অজ্ঞান করে দিল। লক্ষণের অবস্থা দেখে বানর বৈদ্য সুসেন বলল, গন্ধমাদন পাহাড়ে বিশল্যকরণী ওষুধ আছে, 70 নিয়ে এসো। গন্ধমাদন পাহাড়ে গিয়ে হনুমান ওষুধ চিনতে না পেরে গোটা পাহাড় তাকে নিয়ে এলো মাথায় করে। ওষুধের গুণে লক্ষণ চেতনা পেয়ে উঠে বসলেন। তারপর রাম রাবণের যে যুদ্ধ হলো তাতে কেঁপে উঠল স্বর্গমর্ত পাতাল। শেষ পর্যন্ত রাম ব্রহ্মাস্ত্র মেরে রাবণকে বধ করলেন। লঙ্কাপুরী বীর শূন্য হয়ে গেল, স্বামী পুত্র ও প্রিয়জন হারিয়ে শুধু মেয়েরা কাঁদতে লাগল। রাম বিভীষণকে লঙ্কার রাজা করলেন। এবার সীতাকে আনানো হলো। সীতা কাছে আসতেই রাম তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা নিঃসন্দেহে আগুনে প্রবেশ করলেন। অগ্নিদেব দেখা দিয়ে বললেন, সীতা পুণ্যবতী, তাকে গ্রহণ করুন। তারপর 14 বছর পূর্ণ হয়ে রাম সীতা ও লক্ষণ রাবণের পুষ্পক রথে চড়ে অযোধ্যায় ফিরে চললেন। তারপর তারা সুখী শান্তিতে রাজত্ব করতে লাগলো। শেষ হলো আমার রামায়ণ প্রেজেন্টেশন। আমি অনেক ধন্যবাদ দিই আমার টিচার নিপা মাসিকে, আর আমি থ্যাংক ইউ, ধন্যবাদ আর দাদা।